এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইহুদিরা মদিনায় ইহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিন আমরা রোজা এইজন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী আমাদের নবী অর্থাৎ বনী ইসরাইলের নবী ইহুদিদের নবী মূসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা ক্রীতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলুমের শিকার ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন তাহলে বনী ইসরাইল জাতির প্রতি মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ নাযিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন নাহনু আহাক্কু বি মূসা তোমরা মূসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মূসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরও বেশি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে আশুরার দিনে রোজা রাখবে তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আশুরার দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ 9-10 অথবা 10-11 আশুরা তো 10 তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিনের একটা রোজা যোগ করে হয় 9-10 আর না হয় 10-11 রাখার জন্য বলা হয়েছে যদিও সেই হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে তাহলে আমি আগামী বছর মুহররম আসলে আশুরা আসলে 9 এবং 10 দুই দিন রোজা রাখবো এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা অর্থাৎ 9-10, 10-11 না এই জন্য ওলামা ইকরাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুইটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা 9 এবং 10 কথা বোঝা আসছে শুধু 10 তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুইটা রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে ওলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্যান্য ওলামা ইকরাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো একবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বোঝা আসছে তো যাই হোক দুইটা রাখা উত্তম আর সেটা হলো 9 এবং 10 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোনো নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিসটি যে ইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে আশুরার রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবায়ে কিরাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন এবং শুধু রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন এইসব কিছু থেকে
আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এজন্য ভাই মুহররমের 10 তারিখে আমরা কি রাখবো ইনশাআল্লাহ রোজা রাখবো আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন। আশুরার দিনটা একটা কিসের দিন? বিজয়ের দিন, একটা মুক্তির দিন। কার মুক্তির দিন? মূসা আলাইহিস সালামের। কার বিজয়ের দিন? মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের। আল্লাহর একজন উলুল আজম নবী, একজন সিনিয়র একজন নবী মূসা আলাইহিস সালামের বিজয়ের দিন, তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন, মুক্তির দিন, ঠিক কিনা? এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন। একটি কিসের দিন? সুখের দিন। বিজয়ের দিন হিসাবে কি সুখের দিন, আর এর জন্য তো শুকরিয়া আদায় করে রোজা রাখতে হয়। কিন্তু আমাদের দেশে শতকরা 99 জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন, সুখের উল্টা, শোকের দিন, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন। আশুরা মানে কিসের দিন ভাই? কারবালার দিন। আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা মানুষ জানে। কিন্তু এর পিছনের যে ইতিহাস, এর যে আরো গোড়ার ইতিহাস, এর যে মূল এবং আসল ইতিহাস, মূসা আলাইহিসসালামের বিজয়ের ঘটনা, সেটা আমাদের দেশে মানুষ কি করে না, জানে না। প্রিয় ভাইরা এই দিনটিতে বিজয় হয়েছিল মূসা আলাইহিসসালামের, সেটি হলো এই দিনের মূল ঘটনা, আসল ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন, নির্দেশ করেছেন, সেটা আমাদের জন্য পালনীয়। কিন্তু একই দিনে ঘটনা চক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায়। প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না, এই দিনে আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখা যাবে না, তাহলে কি করতে হবে? শোক পালন করতে হবে। এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল, ছোট একটি উপমা দিয়ে থাকি, সেটা হলো ধরুন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, বাংলাদেশে মানুষকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 16 ডিসেম্বরে। 16 ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন, আনন্দের দিন, শুকরিয়া আদায় করার দিন। এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায়, তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে? কখনো হবে না, এটা সম্ভব কোনো দিন? বড়জোর এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে, বিজয় দিবসে আলোচনা আসবে, তখন মানুষের মনে পড়বে, মানুষ স্মরণ করবে, বলবে যে এটি আমাদের বিজয় দিবস, খুশির দিবস হলেও দুঃখজনকভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা, এটা কোনোদিন হবে? যুক্তিযুক্তিক হবে? হবে না। অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও 10ই মুহররম ঘটেছিল, কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মূসা আলাইহিসসালামের বিজয়, সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয়। বিধায় একজন মুমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন? মূসা আলাইহিসসালামের বিজয়ের দিন। এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে, এবং সে উপলক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন, সেজন্য আল্লাহর কাছে আরজি পেশ করতে পারেন। কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না, তাজিয়া মিছিল, শোক মিছিল এগুলো বের করতে পারেন না, কারণ ইসলাম 3 দিনে বেশি কোনো মৃত্যুতে কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ অনুমতি দেয় নাই। অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর, যুগ যুগ ধরে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামী শরীয়তে
কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নাই প্রিয় ভাইরা অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হলো মূসা আলাইহিস সালামের বিজয়ের দিন পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনাই ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখব মূসা আলাইহিস সালামের বিজয়কে বড় করে দেখব নাকি হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখব কোনটাকে বড় করে দেখব মূসা আলাইহিস সালামের বিজয়টাকে বড় করে দেখব কেন দুই কারণ নাম্বার 1 মূসা আলাইহিস সালামের বিজয়ের খবর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি ওই বিজয় পালন করা রোজা রেখে রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক না ঠিক শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুম আল ইসলামা দীনা তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার মৃত্যুর পরে আর কোনো জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোনো সুযোগ নাই অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে বিধায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোনো কর্মসূচি যদি দিতে হয় একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না ঠিক প্রিয় ভাইয়েরা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না প্রিয় ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সব সময় দেখবেন সুন্নাহকে কখনো এরা প্রচার করে না সবসময় বেদাতকে ফলাও করে এবং প্রচার করে সুন্নাহকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে 200-150-100 ছোট ছোট বাচ্চা পোলাপান এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে কারবালার ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে ওই মিছিলের ঘটনাকে ওই মিছিলকে আপনার সারাদিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে এখানে বলতে বলতে কোনো কোনো মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক ওহির লেখক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কথা বুঝে আসছে এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইরা 150-200 লোকের দুই তিনটা মিছিল এটা সারা দিন সংবাদে বলে একই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানে সঠিকটা জানে না বেদাত জানে সুন্নাহ জানে না একটা জানে আর একটা জানে না ঠিক না ঠিক প্রিয় ভাইরা অতএব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে প্রচার করতে হবে আজ মিডিয়াতে যদি এই দিনের মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো পাশাপাশি কারবালা ঘটনাও আসতো তাহলে সেটা কি ছিল না দোষণীয় ছিল না আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা টাদা উঠায় ওই দিন ভালো করে আরো খিচুড়ি খায় যেদিন হাদিসে নফল রোজা রাখতে বলছে খানায় বন্ধ করতে বলছে তারা ওই দিন আরো বেশি কি খায় খিচুড়ি খায় ডেক বসায় দেখবেন মনে মনে এবং খিচুড়ি পাকায়
বিতরণ করে খায়। প্রিয় ভাইরা, এই দিনটি নফল রোজার দিন, এই দিনটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন। কোনো মুমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সপরিবারে, এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো মুমিন থাকতে পারে না। অথবা আমরা সকলেই ব্যথিত, আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের, আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের। কিন্তু তাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো আমল, আদর্শ, সুন্না সেটা চাপা পড়ে যাবে, ভুলে যাব আমরা। এর চাইতে জুলুমের কথা, এর চাইতে অবিচারের কথা আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের তাৎপর্য করণীয়, আশুরার তাৎপর্য করণীয়, ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলোকে ছাড়বার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।